हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉमहुड। आज के आमी आलोचना करब जे गरमे जारा डायपर पड़िए राखछो बाच्चादेर तादेर अनेकगुलो असुविधे हय। तो गरमे डायपर पड़ानो जाय कि डायपर पड़ानो भालो नय, एई ब्यापारटा निये आजकेर आलोचना। आमार चैनल जदि भालो लागे अवश्यई सबस्क्राइब करबे, पाशे बेल आइकन रयेछे ओटा प्रेस करे दिओ, ताहले भिडियोगुलो परपर तोमादेर स्क्रिने आसते थाकबे। ताछाड़ा भिडियो भालो लागले लाइक आर शेयर करो। তো এবারে বলবো যে এই ডাইপার পরানোটা কিন্তু সারা বছর বাচ্চাকে ডাইপার পরানো যায়, এটাতে কিন্তু কোনো অসুবিধে নেই। কিন্তু কিছু হাইজিন মেনটেন করতে হয় ডাইপার পরানোর জন্য, যেটাতে কি হয় বাচ্চা হেলদি থাকে। কিন্তু ডাইপার যদি আনহাইজেনিকভাবে ইউজ করা হয় বা ওই নিয়মগুলো না মানা হয় তাহলে কিন্তু ডাইপার ক্ষতিকারক হয়ে যায়। তো এই সমস্তটা জেনে নিয়ে তারপরে আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। আর গরমকালের ক্ষেত্রে যে ব্যাপারটা বলবো, যত কম ডাইপার ইউজ করা যায় ততই কিন্তু ভালো। যত তুমি কম ইউজ করবে তত কিন্তু ওর ডাইপার এরিয়াতে একটু খোলামেলা থাকবে, বা একটু হাওয়াটা ওর স্কিনটাতে দরকার রয়েছে, যেটা স্কিনটা ব্রিথ করতে পারবে, এটা ডাইপারে কিন্তু খুব সমস্যা হয়। কিন্তু তারও কতগুলো শর্ত আছে, সেই শর্তগুলো মেনে চললে কিন্তু ডাইপার ব্যবহারে কোনো অসুবিধেও হয় না আর কোনো ক্ষতিও হয় না। তো আজকে এই ব্যাপারটা নিয়েই কথা বলবো। যারা গরমকালে ডাইপার ইউজ করছো, একেবারে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে, নিউবর্ন বেবিরা তো একেবারেই শুয়েই থাকে, তো অন্তত 3 মাস পর্যন্ত তো বেবি একেবারেই বিছানায় শুয়ে থাকে, তাদের জন্য কি বলবো যে একটু কমফোর্টেবল বিছানা। আর বিছানা থেকে বারে বারে ওর যখন ঘুম থেকে উঠছে তখন কিন্তু বাচ্চাকে একটু ওলট পালট করা, মানে ঘুম থেকে যখন উঠছে তখন ওকে কিছুক্ষণ কোলে নিয়ে ঘোরা বা কিছুক্ষণ ওই বিছানা থেকে আলাদা রাখা কিন্তু প্রয়োজন রয়েছে। যখন ডাইপারটাও পরে আছে একইভাবে এক জায়গাতে শুয়ে রয়েছে তখন কিন্তু এটা হার্ট করতে পারে, ওর স্কিনটাকে কিছুটা সমস্যা তৈরি করে দিতে পারে। এইটা যাতে সব সময় চেঞ্জ করা হয়, ডাইপারটা যাতে ভিজে অবস্থায় না রয়ে যায় বা কোনোভাবে নোংরা অবস্থায় না রয়ে যায়, ডাইপারটা যাতে টাইম মতো চেঞ্জ করা হয়। আমরা দেখলাম যে একবার ও হয়তো ইউরিন করেছে, আমরা রেখে দিলাম, দ্বিতীয়বার তৃতীয়বার আমরা ওয়েট করে যাচ্ছি, এইটা না করে যখন একটুখানি ওয়েট হয়ে যাবে ডাইপারটা, যখন মনে হবে যে একটু ভারী হয়ে গেছে, তখন কিন্তু ওটাকে চেঞ্জ করে দেওয়া ভীষণ প্রয়োজন রয়েছে। গরমকাল হোক শীতকাল হোক সবসময় ডাইপারটা কিন্তু টাইম মতো চেঞ্জ করলে তখন কিন্তু বাচ্চার কোনো অসুবিধা হয় না। ডাইপার আমরা যদি গরমকালে পরাই তখন কিন্তু ওকে আমরা এসির মধ্যে রাখলেই ডাইপারটা পরাই সাধারণত, তার কারণ এসি থেকে বাইরে রাখলে আমাদের যা ভয়ঙ্কর গরম তাতে ডাইপার পরালে র্যাশ কেন, ওর স্কিনেরও অন্যান্য প্রবলেমও হয়ে যাবে, তো বাচ্চা একদম পড়তে চাইবে না, সেক্ষেত্রে সারাক্ষণ কাঁদতে থাকবে, মেজাজ খুব খারাপ হয়ে থাকবে। আমরা এই সময় বাইরে ডাইপারটা, মানে যখন এসিতে থাকছি না তখন কিন্তু ডাইপারটা ইউজ করতে একেবারেই পারবো না, তার কারণ আমাদের দেশের কথা বলছি যা গরম সেখানে এসি ছাড়া ডাইপার ইউজ করলে কিন্তু বাচ্চাদের সমস্যা হবেই। আর কিছু ক্ষেত্রে যেমন রাত্রিবেলা কিন্তু একটুখানি ঠান্ডা থাকে তখন কিন্তু এসি ছাড়া আমরা ডাইপারটা ইউজ করতে পারি। দিনের বেলা তো আমরা বারে বারে বিছানা পাল্টে ওদেরকে ম্যানেজ করতে পারি, বা যারা 3 মাসের থেকে বড় হয়ে গিয়েছে তাদের আমরা ট্রেনিংটা দিতে পারি। এই সময় একদম হিসি পটি ট্রেনিং দিয়ে দিলে ভীষণ ভালো, তো এই সময় এই ট্রেনিংটাও দেওয়ার আদর্শ সময় এই সময়টা, যেটা ওদেরকে এই সময়টা ইউটিলাইজ করা যায় যে এই সময় তোমাকে এখন করতে হবে, উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে ওই টাইমে করানো। তো এই ব্যাপারগুলো অভ্যেস করা যায়, এটার জন্য একটা আলাদা ভিডিও দেওয়া রয়েছে, ওটা দেখে নিতে পারো। কিন্তু এই সময়টা হচ্ছে একদম আদর্শ সময় গরমকালে, যে ওদের মানে এটাতে ইউজ টু করিয়ে নিতে পারো, অভ্যেস করিয়ে নিতে পারো যে ওদেরকে ঘুম থেকে উঠে বাইরে হিসি বা পটি করতে হবে, তারপরে গিয়ে ওরা ঘুমোবে। তো এইটা কিন্তু অভ্যেসও হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, বেশি আর কিছু ক্ষেত্রে একটুখানি সময়ও লাগে। আর রাত্রিবেলা ডাইপার ইউজ করবে যারা, যাদের রাত্রিবেলার ঘুমটা সত্যিই প্রয়োজন, ভীষণ রকম প্রয়োজন রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, তো রাত্রে যাতে একদম কোনো অসুবিধে ছাড়া ঘুম হয় বাচ্চাদের, তার জন্য ডাইপার যারা ইউজ করো তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের কিন্তু খুব মাথায় রাখতে হবে যে বারে বারে আমাকে ডাইপারটা চেঞ্জ করতে হবে। আর ডাইপারটা যখন চেঞ্জ করছো তখন কিন্তু দেখতে হবে বাচ্চা ঘেমে রয়েছে কিনা, যদি ঘাম দিয়ে দেয় তখন কিন্তু যথেষ্ট পরিমাণ হাওয়া বাতাসের ব্যবস্থা বাচ্চার জন্য করতে হবে, যেটাতে ওর কোনোভাবেই ডাইপারটা পরে কষ্ট না হয়, তাহলে কিন্তু তার তীরে বাচ্চা ঘুমোতে পারবে না, বারে বারে ঘুম ভেঙে যাবে, অসুবিধে হবে, পরে ডাইপার র্যাশও দেখা দিতে পারে। নেক্সট বলবো, ডাইপারটা যখন তুমি রাত্রিরে ইউজ করছো তখন যখন চেঞ্জ করছো একটা ডাইপার থেকে আরেকটা ডাইপারে চেঞ্জ করার সময় একটা টাইম নেবে, যতই রাত্রি হোক যাই হোক, তাতে কিন্তু আমরা একটা ব্যাপার করব যে একটা
সামনে ওদের খাবার জল যেরকম ভাবে আমরা তৈরি করি ফুটিয়ে ঠান্ডা করে সেই জল একটা পাত্রে রাখবো, তাতে একটা তুলো ভিজিয়ে নেব, আর ডাইপারটা খুলে দেওয়ার পরে পুরো ডাইপার এরিয়াটা ভালো করে ওই ভিজে তুলো দিয়ে ভালোভাবে মুছে নেব এবং জায়গাটা একটু শুকনো হতে দেব বা একটু ড্রাই হতে দেব। যখন জায়গাটা পুরো শুকিয়ে গেল, ডাইপার এরিয়াটা বাচ্চার পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে একটু সময় দেব, একটুখানি রেখে দিয়ে যাতে স্কিনটা ব্রিথ করতে পারে সেই রকম সময় দিয়ে তারপরে কিন্তু নেক্সট ডাইপারটা পরাবো। আর খুব ভালো হয় তার মাঝে যদি অল্প একটু নারকেল তেল ডাইপার এরিয়াতে ম্যাসাজ করে দেওয়া যায়, তারপরে আবার একটা ডাইপার পরালাম, তাহলে কিন্তু ওর এই যে রাত্রিরে ডাইপার পরালেও যে র্যাশটা হওয়ার সম্ভাবনা আছে এইটা থেকে কিন্তু বাচ্চার অসুবিধেটা হয় না, মানে র্যাশটা বেরোয় না, কোনো রকম অসুবিধে হয় না, তাছাড়া হাইজিনটা মেনটেন করা যায়। বাচ্চার যদি এইটুকু হাইজিন আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু রাত্রিরে গরমকালে ডাইপার পরালে কোনো অসুবিধে হয় না, কিন্তু দিনের বেলার ক্ষেত্রে এটা একটু সমস্যা হয়, বাচ্চা ভীষণ রকম অস্বস্তিতে পড়ে যায়। যারা একটু বড় হয়েছে বা ছ মাসের ওপরে, ছ মাসের নিচে বাচ্চা খুব একটা অ্যাক্টিভ থাকে না, যার জন্য একই জায়গায় ওদেরকে ঘুম পাড়ানো যায় বা একই জায়গায় উঠে হয়তো ঘোরানো যায়, একটা দুটো রুমের মধ্যে কোনো অসুবিধে হয় না, খুব বেশি হাওয়া চলাচল করলে বা ফ্যান চালিয়ে রাখলে বা কুলার চালিয়ে রাখলে, এসি না চালালেও সেরকম খুব একটা অসুবিধা হয়তো হয় না, যেখানে গরমটা একটু কম, কিন্তু যেখানে গরমটা খুব বেশি সেখানে কিন্তু আমাদের ডাইপার পরানোটা খুব অসুবিধে। এই গরমকালে কিন্তু ডাইপার পরালে এই সময় র্যাশ হয়ে যেতে বাধ্য, তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা তো লেগেই রয়েছে। তো এই সময় আরও একটা জিনিস যেটা খেয়াল করব, আমরা যদি এসিতে রাখি বাচ্চাকে দুপুরবেলা, তো এসি থেকে কিন্তু বার করার সময় একটা যথেষ্ট টাইম আমরা নিয়ে বার করি, সেই রকমই ডাইপার একটা চেঞ্জ করার সময় আমরা কিন্তু যথেষ্ট টাইম নেব। একটা ডাইপার থেকে আরেকটা ডাইপারে যাওয়ার সময় কিন্তু আমরা ওই বাচ্চার সেম প্রসেস যেটা আমি বললাম রাত্রিরে করার কথা, সেই সেম প্রসেস কিন্তু প্রত্যেকবার ডাইপার চেঞ্জ করার সময় করলে বাচ্চার গরমকালেও কোনো অসুবিধে হয় না। কিন্তু যখন আমরা দেখব যে প্রচণ্ড গরম রয়েছে, আমাদের প্রচণ্ড ঘাম দিচ্ছে, বাচ্চা প্রচণ্ড ঘামছে, তখন কিন্তু ডাইপারটা আমরা ইউজ করব না। এটা যত কম ইউজ করা যায় ততই ভালো, যদি কোনো অসুবিধে হয়, রাত্রিরে ঘুমটা তো বাচ্চার প্রয়োজন আছে, তাই জন্যই আমি বারে বারে বলছি রাত্রিরে ইউজ করার প্রয়োজন হলে রাত্রিরে ইউজ করতে পারো, তাছাড়া যারা এসিতে রেখেছো বাচ্চাকে তাদের তো অবশ্যই ইউজ করতে পারো, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না যদি হাইজিনটা মেনটেন করা হয় আর যদি প্রপার টাইমে ডাইপারটা চেঞ্জ করা যায়। আরও একটা ব্যাপার বলবো, যেটা ডাইপারের সাইজ, ডাইপারের সাইজটা কিন্তু ডাইপারের গায়ে লেখা থাকে, তো এইভাবে লেখা থাকে যে কত কেজি থেকে কত কেজি, ধরো 7 কেজি থেকে 9 কেজি একটা ডাইপার ইউজ করা যায়, আবার 9 কেজি থেকে 12 কেজি বা এরকম একটা রেঞ্জ থাকে সেটাতে একটা ডাইপার ইউজ করা যায়। যে বাচ্চার ওয়েট 9 কেজি সেই বাচ্চার জন্য কিন্তু তুমি 7 থেকে 9টা না নিয়ে 9 থেকে 12 কেজি ডাইপারটা নিতে পারো, তাতে কিন্তু বাচ্চার কোনো রকম লিকেজ হবে না বা ওর কিন্তু খুব চাপা হয়ে যাবে না ডাইপারটা, আর ওর অস্বস্তিটাও একটু কম ফিল হবে। তো গরমকালে ডাইপার ব্যবহার সম্পর্কে এইগুলোই আমার বলার ছিল, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।